ها Hello guys, welcome back to our channel Kafuli Vlogs. আর আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই তো বন্ধুগণ সবাই ভালো আছে তো আশা করি সবাই সুস্থ আছে ভালো আছে আমি তো একদমই ভালো আছি আর ভালো আছি বলে আজকে একদম রেডি হয়ে নিয়েছি বোনের বৌভাতে যাওয়ার জন্য তো বোনের বৌভাত আজকে তো আজকে যাব আমরা সঙ্গে যাচ্ছে আমার সঙ্গে যাচ্ছে আমরা বাড়ি থেকে যাচ্ছি তিনজন আমি বিটু আর বিটুর বাবা তো আমরা যাচ্ছি তাদের বারবার ফোন করে বলছে তাড়াতাড়ি যাওয়ার জন্য আর আমি একদম রেডি হয়ে গিয়েছি আর এখন গাড়িও চলে এসেছে আমরা এখন যাব আর তোমাদের দাদা ভাই একদম বাইরে চলে গেছে যাওয়ার জন্য আর আমাকে বারবার বলছে তো যাই হোক বেশি কথা আর বাড়াবো না এখন চলো যাব আর আজকের ব্লগটা খুবই মজাদার আর খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা অবশ্যই অবশ্যই দেখো ফুল ব্লগটা কন্টিনিউ অবধি আর আমার বোনের বাড়ি কীরকম তোমরা তো দেখতেই পাবে চলো যাই তারপরে তোমাদের সঙ্গে সমস্ত কিছুটা শেয়ার করব চলো যাই আগে আমরা একদম চলে আসলাম আর গাড়ি থেকে নেমে একটু হেঁটে যাচ্ছি মানে একটু হেঁটে যেতে হবে তারপরে বোনের বাড়ি তো চলো চলে এসেছি প্রায় আর বাদ বাকিটা তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি এখন সবাই মিলে আমরা আছি বোনের রুমে তো এখানে সবাই মিলে খুব গল্প হচ্ছে আর বোন তো খুব খুশি যে আমরা এসেছি সবাই তো যাই হোক এখানে কিছু সেলফি তোলা হচ্ছে আর চলো সেলফি তোলার পরে এই যে আমার বোন খুব সুন্দর লাগছে একদম নতুন কোণে আর চলো বিয়েবাড়ি মানেই তো শুধু খাওয়া দাওয়া তাই না তো এইবারে আমাদের কাছে চলে এসেছে অনেক রকমের মিষ্টি আর সঙ্গে এই কাকিমণি দেখো কিভাবে একদম খাচ্ছে মিষ্টি তো চলো তারপরে আমি একটু খাবো আর বেটুকে খাওয়ালাম বাট বেটু কিছু খেলো না আর এইবারে আমি একটু খাচ্ছি কিন্তু অতগুলো তো একবারে খেতে পারবো না যতটুকু খেতে পারি খাবো আর চলো ফুলটা ফিনিশ করি তারপরে দেখা হচ্ছে
এই যে তারপরে বিয়ে বাড়িতে আর কফি হবে না তাই তো হয় না, তো এখানে আমরা তিনজন মিলে কফি নিয়ে ব্যস্ত, মানে কফি খাচ্ছি, তো চলো ফুল কফিটা ফিনিশ করি। এই যে তোমাদের দাদা ভাই আর আমি এক জায়গায় বসেছি, আর আমাদের পাশে এই যে ভাই বসেছে, আর বেগুনে বেটু হচ্ছে কাকুয়াদের সঙ্গে ঘুরতে গেছে, ওখান থেকে আসবে। এইবারে দেখো মা ছেলে মিলে খেতে বসে গেছি, আর এই পাশটায় আমার বেটু দাঁড়িয়ে থেকে খাচ্ছে, মানে ও আমার সঙ্গে কিছুতেই খাবে না, ও আলাদাভাবে খাবে, তো আলাদাভাবে ওকে দেওয়া হয়েছে। কিন্তু এত দুষ্টুমি করছে আজকে, এরকম করেই না বাড়িতে, বাট আজকে কী যে হয়েছে, এত দুষ্টুমি করছে, কিছুই খাচ্ছে না, আর পুরো জামা নোংরা ভরে শেষ একদমই। এই যে আমার বেটু এখানে কি করছে, বেটু কি করছো তুমি, কি করছো তুমি এখানে, কি করছো বলো, ভাব করছো, হাই বলো, হাই বলো, হাই বলো, কি করছো তুমি, দাদাটা ঘুমিয়েছে ওকে উঠাচ্ছে তাই না, ওকে কি করছো তুমি, ওকে ঘুম থেকে উঠাবা তুমি, তো তুমি এই দিকে দেখো একটু বেটু, তুমি একটু এই পাশে দেখো না, শোন না বেটু, দেখো বেটু, দেখো রে, এই যে তুমি জুতোটা খুলে দিলে, তুমি জুতোটা কেন খুলে দিলে বেটু, তুমি জুতো খুলে দিলে, ভালো লাগছে না তোমাকে এই জুতো পরতে, রাখো রাখো ওখানে রাখো, রাখো বলছি রাখো, হ্যাঁ দেখো এদিকে দেখো একটু। এখনই চলে আসলাম বাড়িতে, আর এখন বাজে মোটামুটি কয়টা, কয়টা বাজে দাদা, হ্যাঁ 12টা বাজে, আর এখন আমরা আসলাম বাড়িতে, মানে কারো হচ্ছে কারো হচ্ছে না এরকম করে অনেকটা লেট হয়ে গেল, আর বাড়িতে আসলাম, বেটু তো ঘুমিয়ে গেছে, আর এখন আমিও ড্রেস চেঞ্জ করে নেব, আর মুখের কি অবস্থা গরমে, তো যাই হোক আজকের ব্লগটা আমি এখান থেকে এন্ড করছি, আর আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। ওকে বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।